হাই ফ্রেন্ড, আমি তোমাদের বন্ধু সায়ন্তী চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। বুঝতেই পারছো চিড়িয়াখানা দেখেই বোঝা যাচ্ছে, আমার ক্যাপশন দেখেও তোমরা বুঝতেই পারছো, প্রচণ্ড ভিড় একটা জায়গায় এসেছি। চিড়িয়াখানা না কি বোঝা মুশকিল, তো বুঝতেই পারছো আমি কোনো মানে মুখে মাস্ক আর খুলিনি। আর এখানে এসেছি যাকে দেখতে, তাকে তো আমি আপাতত দেখতেই পাচ্ছি না। আমি মোবাইলে ফার্স্টে ভিডিও করেছি, তারপরে নিজে দেখেছি। এত মানুষের মাথা ওখানে যে মানে আমি তো দেখতেই পাচ্ছি না। আমার ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে শিম্পাঞ্জি। তো সে কিছু বসে আছে, আমি ভালো করে দেখছে পাচ্ছি না। তো মোবাইলে দেখে তোমাদের সাথেও কথা বলছি তারপরে। চিড়িয়াখানা তো জানোই আমরা হঠাৎ করেই প্ল্যান হয়েছে, তো সেরকমভাবে খুব একটা প্রিপারেশন আমাদেরও ছিল না। ওই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর, দারুণ লাগে এদেরকে দেখতে। আমার ভীষণই ভালো লেগেছিল এই পাখিগুলোকে দেখে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের সেরকম খুব একটা প্ল্যান ছিল না, প্ল্যান করেও খুব একটা যে বেরিয়েছি তেমনও না। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, খাবার রেডি করেছিলাম, বাড়ি থেকেই খাবারটা বানিয়ে নিয়ে গেছিলাম। তো ভালোই লাগলো, কিন্তু ওই একটা জিনিসই খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল, যেটা মানে আমার একদমই পছন্দ নয়। আমি এত ভিড় জায়গায় একদম যেতে পছন্দ করি না খুব একটা। আর এখানে সেই কারণে ছেলেকেও বলেছি একদম মাস্ক খুলবি না, আর নিজেও খুলিনি। ভিডিও করার যে খুব একটা ইচ্ছা ছিল তাও না, তো যাই হোক একটু ভাবলাম ভিডিও করেই নিই। তোমাদের সাথে বাঘের ভিডিওটা আমার শেয়ার করা হলো না, তার কারণ সেটা আমার মোবাইলে তোলা ছিল না তাই। তো আমরা বাঘটা খুব ভালোই দেখেছি, দেখছো কেমন মানুষ, মানে ছেলের হাত পর্যন্ত আমি ছাড়তে পাচ্ছি না এত ভিড়ের মধ্যে। সবই লাল নীল হলুদ সবুজ জামা কাপড়, কোনটা যে কে বোঝা মুশকিল। শীতকালে তো সবারই জামা একই রকম হয়, কালো কালো জ্যাকেট আর নাহলে লাল লাল সোয়েটার। আমরা বাড়ি থেকে মোটামুটি 12টা নাগাদ বেরিয়েছিলাম, তো আমরা একটুখানি লাঞ্চ বাড়ি থেকে প্যাক করে নিয়ে গিয়েছিলাম, এগরোল বানিয়ে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওখানে প্রচণ্ড ভিড় থাকার জন্য প্রায় আমরা গাড়িতে বসেই প্রায় লাঞ্চটা করেছি, তার কারণ আমার একদম ভালো লাগেনি ওই জায়গাটা নোংরার মধ্যে খাইয়ে। দেখতে পাচ্ছ কেমন এক পায়ে দাঁড়িয়ে আছে, কন্টিনিউ এইভাবেই দাঁড়িয়ে আছে। আর একজনকে দেখবে, ওই দেখো গুটিয়ে আছে, কেমন লাগছে না। হ্যাঁ, এখানে আবার একটা স্টলও আছে, আমি অনেকদিন পর এলাম, জোনাক যখন ছোট ছিল তখন এসেছিলাম, তখন ওর ওই 4-5 বছর বয়স হবে তখন এসেছিলাম, আর এখন 10 বছরে, প্রায় 5 বছর পর বোধ হয় আবার এলাম। তো তখন এরকম ছিল না। এই দেখো একটা দেখতে পাচ্ছ, এগুলো কি বলো তো তোমরা? হ্যাঁ ঠিক বুঝেছ, বাদুর উল্টো ঝুলে আছে। আমি তো ফার্স্ট টাইম বুঝতেই পারিনি, ভাবছি গাছের মধ্যে ওগুলো কি, তারপরে ভাবছি গাছের মধ্যে প্যাকেট ঝুলছে। একটু ভালো করে খেয়াল করে দেখলাম যে না তো, এ তো বাদুর ঝুলছে উল্টো। দেখো এরও আর জায়গা কোথায়, একে কি আর চিড়িয়াখানায় রাখা যায়, এও থাকে, বেড়াল তো সব জায়গাতেই থাকে। যাই হোক এবার আর একটা চলে এলাম কোথায়, ও হ্যাঁ হাতি, হাতিটা আমরা দেখেছি। হাতিটা মাঝে মাঝে ঘোরাঘুরি করছে, আর একটা লাঠি ধরে, লাঠি তো না ওটা একটা কি ছিল, ওটা কোথায় গাছ ছিল, হ্যাঁ এই গাছটা ধরে খালি নাড়াচ্ছে। আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি মোটামুটি 4টের আগেই বেরিয়ে এসেছি। আমরা বলছি না বেশিক্ষণ ছিলামই না, বড়জোর 1 থেকে 1.5 ঘন্টা হয়তো চিড়িয়াখানার ভেতরে ছিলাম। যেটুকু পেরেছি দেখেছি, বাদ বাকিটা আর ইচ্ছা করেনি, এই ভিড়ের জন্যই আসলে ইচ্ছা করেনি। সিংহী মামা বসে আছে। এরপরে ধীরে ধীরে আমরা বাড়ি চলে যাব, লাস্ট জিরাফটা দেখবে বলে জোনাকভাবে বলছিল যে জিরাফ দেখবো জিরাফ দেখবো। তো লাস্ট জিরাফটা দেখেই আমরা বাড়ি চলে গেছি। এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। ভিডিও শেষে আমি আমার মুখটা দেখিয়ে দিলাম।